স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের অনলাইন আবেদন ইতিমধ্যেই শুরু হয়েছে বিশেষ করে যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আছেন তারা এখন থেকে আবেদন করতে পারবেন অনলাইনে সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব অনলাইন আবেদনের জন্য কোন কোন ডকুমেন্টস আপনাদের প্রয়োজন যেখানে আমরা উল্লেখ করব যারা এবছর নতুন আবেদন করবেন তাদের কোন কোন ডকুমেন্টস লাগবে পাশাপাশি যারা রিনুয়াল আবেদন করবেন তাদের কোন কোন ডকুমেন্টস লাগবে প্রত্যেকটি ডকুমেন্টস আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে কাজেই ভিডিওটি কিন্তু প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সুতরাং ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল এবং আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অন নোটিফিকেশনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্যে তো চলুন শুরু করি প্রথমেই আমরা আলোচনা করব যারা এবছর রিনিউয়াল আবেদন করতে চলেছেন তাদের আবেদনের জন্যে কোন কোন ডকুমেন্টস লাগবে এবং তার পরবর্তীতে আলোচনা করব যারা এবছর নতুন আবেদন করবেন অর্থাৎ একেবারে ফ্রেশ অ্যাপ্লিকেশান যারা করবেন তাদের কোন কোন ডকুমেন্টস লাগবে তো সেক্ষেত্রে প্রথমে আমরা রিনুয়াল আবেদনের ক্ষেত্রে দেখে নেব যে ডকুমেন্টসগুলি লাগবে তাদের মধ্যে উল্লেখযোগ্য তিনটি ডকুমেন্টস যেটি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যেটি আপনাদের কিন্তু রেডি করতে হবে এবং তারপরেই আপনারা রিনুয়াল অ্যাপ্লিকেশান করতে পারবেন রিনুয়াল অ্যাপ্লিকেশানের সময় সেটি কিন্তু আপনাদের আপলোড দিতে হবে তো এখানে অনস্ক্রিনে আপনারা দেখছেন ডকুমেন্টস টু বি আপলোডেড ফর রিনুয়াল অ্যাপ্লিকেশান যে সমস্ত ডকুমেন্টস আপলোড দিতে হবে তার মধ্যে প্রথম যে ডকুমেন্টসটি আছে সেটি হলো কপি অফ দ্য মার্কশিট অফ দ্য লাস্ট এক্সামিনেশান ইন দ্য প্রেজেন্ট কোর্স অফ স্টাডি সেটি কিন্তু বোথ সাইড অর্থাৎ আপনি বর্তমানে যে ক্লাসে পড়ছেন এবং তার বিগত যে ক্লাস আপনি পাস করে এসছেন সেই ক্লাসের যে মার্কশিট সেটি আপনার লাগবে সেটি কিন্তু আপনাকে বোথ সাইড স্ক্যান করে পিডিএফ করতে হবে এবং সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু সেমিস্টারে যে মার্কশিট আছে সেটি আপনাকে দিতে হবে এবং দ্বিতীয় নম্বর যে ডকুমেন্টস আছে সেটি কিন্তু অ্যাডমিশান রিসিপ্ট ফর দ্য প্রমোশন টু দ্য নেক্সট হায়ার ক্লাস অর্থাৎ আপনি বর্তমানে যে ক্লাসে পড়ছেন সেই ক্লাসে ভর্তির যে অ্যাডমিশান রিসিপ্ট আছে সেই রিসিপ্ট কিন্তু আপনাকে দিতে হবে অর্থাৎ পেমেন্টের রিসিপ্ট আপনাকে কিন্তু আপলোড দিতে হবে যখন আপনি রিনিউয়াল করবেন এবং এর পাশাপাশি আপনার তিন নম্বর যে ডকুমেন্টসটির প্রয়োজন সেটি হলো ইনকাম সার্টিফিকেট সেক্ষেত্রে একটি নির্দিষ্ট ফরম্যাটের ইনকাম সার্টিফিকেট যেটি কিন্তু আপনাকে আপলোড দিতে হবে যেটি দেখছেন ফরম্যাট ফর দ্য ইনকাম সার্টিফিকেট অর্থাৎ ইনকাম সার্টিফিকেটের নির্দিষ্ট ফর্ম্যাটের হবে সেটি কিন্তু আপনার পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট হলে চলবে না অথবা আপনার বিডিও ইনকাম সার্টিফিকেট হলেও কিন্তু চলবে না আপনাকে একটি নির্দিষ্ট ফরম্যাটের যে ইনকাম সার্টিফিকেট আছে সেটি জমা করতে হবে যেটি অনস্ক্রিনে আপনি দেখছেন এই ডকুমেন্টসটি আপনাকে রেডি করতে হবে তো এই ডকুমেন্টসটা আপনি কোথায় পাবেন তার জন্যে এই যে পেজ দেখছেন এর পেজের উপরের দিকে ডাউনলোড অপশানে যাবেন এবং তার আন্ডারে ইনকাম সার্টিফিকেটে ক্লিক করলে এই যে ফর্ম্যাটের ইনকাম সার্টিফিকেট কপি আছে সেটি কিন্তু আপনার সামনে শো হবে এবং সেটি আপনি কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট করে সেটি ফিল আপ করবেন এবং তারপরে কোনো গেজেটেড এ অফিসারকে দিয়ে সই করাবেন কিভাবে আপনি ফিল আপ করবেন তার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখানে গিয়ে আপনি বিস্তারিত দেখে নিতে পারেন তো এর পরবর্তীতে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো যারা এবছর নতুন আবেদন করতে চলেছেন অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেট যারা আছেন তাদের কোন কোন ডকুমেন্টস লাগবে তো সেক্ষেত্রে প্রথম যে ডকুমেন্টসটির কথা উল্লেখ করব সেটি দেখছেন মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশান অর ইটস ইকুইভ্যালেন্ট বোথ সাইড অর্থাৎ মাধ্যমিক বা সমতুল পরীক্ষার যে মার্কশিট আছে সেটি দিতে হবে বোথ সাইড এবং দু নম্বর দেখতে পাচ্ছেন এখানে মার্কশিট অফ লাস্ট বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি কলেজ এক্সামিনেশান বোথ সাইড অর্থাৎ আপনি কলেজে ভর্তি হয়েছেন কলেজের জন্য অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে এইচএসের মার্কশিট কিন্তু এখানে দেবেন অর্থাৎ আগের বছরে যে ক্লাস আপনি পাশ করে এসছেন তার কিন্তু মার্কশিট দিতে হবে এবং তিন নম্বর দেখছেন অ্যাডমিশান রিসিভ সেটি আপনাকে দিতে হবে অর্থাৎ পেমেন্টের রিসিভ চার নম্বর এখানে দেখতে পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি ফ্যামিলির যে ইনকাম সার্টিফিকেট আছে অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট সেটি আপনাকে দিতে হবে এটা কন্যাশ্রী যারা আবেদন করবেন তাদের কিন্তু লাগবে না সেক্ষেত্রে বলব অনস্ক্রিনে যে ইনকাম সার্টিফিকেট আপনারা দেখছেন ভিডিও ইনকাম সার্টিফিকেট এটি কিন্তু আপনাদেরকে দিতে হবে সেক্ষেত্রে যারা পঞ্চায়েত এরিয়ায় আছেন তাদেরকে কিন্তু ভিডিও ইনকাম সার্টিফিকেট বা এসডিও ইনকাম সার্টিফিকেট জমা করতে হবে তো সেক্ষেত্রে প্রথমে আপনি পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট তুলবেন এবং তারপরে সেটি ই ডিস্ট্রিক্টের মাধ্যমে অ্যাপ্লাই করবেন কীভাবে অ্যাপ্লাই করবেন সেটি আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে এবং তারপরে ভিডিও গিয়ে আপনি কিন্তু সেই বিডিও ইনকাম সার্টিফিকেটটি কালেক্ট করবেন এবং সেটি আপনাকে কিন্তু আপলোড দিতে হবে যখন আপনি ফর্ম ফিল করবেন যেটি কিন্তু আপনার ভ্যালিড ডকুমেন্টস হবে তবেই কিন্তু আপনি স্কলারশিপের টাকা পাবেন নচেত কিন্তু পাবেন না পাশাপাশি যারা মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে আছেন তাদের কিন্তু এক্সিকিউটিভ অফিসারের যে ইনকাম সার্টিফিকেট সেটি দাখিল করতে হবে আশা করি ইনকাম সার্টিফিকেট সম্পর্কে আপনাদের ধারণাটি পরিষ্কার হয়েছে এরপরেও যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন এর পাশাপাশি আপনাদের যে ডকুমেন্টসটি লাগবে সেটি হলো ডোমিসাইল সার্টিফিকেট সেক্ষেত্রে আপনি প্রথমে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে একটি স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট কালেক্ট করবেন তারপরে বিডিও বা এসডিওর কাছ থেকে আপনাকে এই ডোমিসাইল সার্টিফিকেট নিতে হবে যেটি আপনার অ্যাজ পার আধার ভোটার বা রেশন কার্ড অনুযায়ী কিন্তু হবে এর পরবর্তীতে আরও একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের কথা উল্লেখ করবো সেটি হলো আপনার ব্যাংকের পাসবই অবশ্যই ব্যাংকের পাসবই যেখানে অ্যাকাউন্ট নাম্বার অ্যাপসি কোড আছে সেই পেজটি কিন্তু আপনি স্ক্যান কপি করে আপলোড দেবেন সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে পিডিএফ করে নিতে হবে পাশাপাশি আপনাদের আরও যে দুটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগবে সেটি উল্লেখ করব যেটি হলো আপনাদের ফটো এবং সিগনেচার সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু বলা হয়েছে ইমেজ অ্যান্ড সিগনেচার ফরম্যাট বি জেপিজি বা জেপিইজি অর্থাৎ জেপিজি বা জেপিইজি ফরম্যাটে কিন্তু আপনাকে আপলোড দিতে হবে ফটোর ক্ষেত্রে কিন্তু কুড়ি থেকে পঞ্চাশ কেবি সাইজ হবে এবং সিগনেচারের ক্ষেত্রে দশ থেকে কুড়ি কেবি সাইজ থাকতে হবে বাকি অন্যান্য যে সমস্ত ডকুমেন্টস আছে প্রত্যেকটি ডকুমেন্টস আগেই বললাম স্ক্যান করবেন স্ক্যান করার পরে সেটিকে পিডিএফে কনভার্ট করবেন পিডিএফ করার পরে সেটিকে আপলোড দিতে হবে সেক্ষেত্রে পিডিএফের সাইজ যেন চারশো কেবির মধ্যেই থাকে তার বেশি হলে কিন্তু আপনার ডকুমেন্টসটি আপলোড হবে না তো এইভাবে কিন্তু প্রত্যেকটি ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে যারা এবছর নতুন আবেদন করতে চলেছেন বিশেষ করে যারা কলেজে ভর্তি হয়েছেন পাশাপাশি আবেদনের ক্ষেত্রে কিন্তু আপনার একটি মোবাইল নাম্বার প্রয়োজন হবে সেক্ষেত্রে একটি ভ্যালিড মোবাইল নাম্বার আপনি দেবেন এবং ইমেল আইডি অবশ্যই থাকতে হবে সেটিও কিন্তু আপনার ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে আপনি কিন্তু পরবর্তী সময়ে এস এম এর মাধ্যমে জানতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশানটি কোন অবস্থায় আছে তো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে ডকুমেন্টস সংক্রান্ত একটি ধারণা তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ